নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মিন রাশির ভিডিও মিন রাশির জাতক বা জাতিকারা জানুয়ারি মাস দু হাজার কেমন রেজাল্ট পাবেন কি ফল পাবেন কি রেজাল্ট হতে পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করছি করার চেষ্টা করছি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন আইকনটা প্রেস করে রাখুন তাহলে রেগুলারলি আপডেটগুলো পাবেন পেয়ে যেতে পারবেন আর ডিসক্রিপশানটা চেক করতে পারেন যোগাযোগ রাখার জন্য যোগাযোগ করার জন্য বা কথা বলার জন্য ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও শুরু করার আগে নতুন বছরের অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল আপনাদের বছরটা ভালো কাটুক কিন্তু চাপ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে জানুয়ারি মাস কেমন যাবে চলুন শুরু করি অবশ্যই এটা বুঝে রাখুন যে রাশিফল একটা জাস্ট অ্যাভারেজ তথ্য চলার পথের তথ্য বা বন্ধ তার বেশি কিছু নয় তার থেকে বেশি কিছু হতে পারে না ফাইভ পারসেন্ট কাজে লাগা এনাফ শুরু করি চলুন আপনি মিন রাশির মানুষ মিন যদি আপনার রাশি হয় দেখুন বছর শুরু হচ্ছে এবং সাড়ে সাতিও শুরু হচ্ছে সাড়ে সাতই আমি এটার ওপর ফোকাস করবো বা জোর দেব প্রথমত মিনের শরীর কম বেশি কম বেশি কিন্তু ভোগাতে থাকবে লক্ষ্য রাখুন ছোটো 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 ভোগান্তি বা ট্রেস বা চাপগুলো কিন্তু তৈরি করে দেবে এক নম্বর কথা এটা নজর রাখতে হচ্ছে গুরুজনদের স্বাস্থ্য ভালো থাকছে কিন্তু সাড়ে সাথে মানে কি বলুন তো একটা মানসিক চাপ বা মেন্টাল প্রেসার বা ট্রেস বা টেনশান আপনাদের ক্ষেত্রে এই জায়গা বা এই দিকটি কিন্তু আনবে বা নিয়ে আসবে এবং আপনি চাপটা ফিল করবেন বা চাপে কিন্তু থাকবেন একটা মানসিক চাপ বা বোঝা বাড়তে চলেছে এবং সবচেয়ে বড় কথা মাস শুরু থেকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতে পারে আমি আশা করছি আপনাদের গুরুজন বাবা মা সিনিয়র বাবারির এজেন্ট মানুষগুলো ভালো থাকবেন কিন্তু আমি পরিষ্কার আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে মাসিক রাশিফলগুলো একটু গুছিয়ে দিই মানে এটার পর ওটা ওটার পর ওটা আমি আপনাদেরকে কম্প্যাক্ট একটা জিস তুলে ধরছি ব্যাপারটা বুঝুন যে শনির সালে সাথে যেহেতু শুরু হচ্ছে শুরু হওয়ার মুখে ধরুন লাস্ট উইক থেকে জানুয়ারি মাসে সাড়ে সাথে শুরু হবে তা সেখানে দাঁড়িয়ে সব জায়গা থেকে না একটা চাপের পরিস্থিতি তৈরি করবে এবং সব ক্ষেত্রেই একটু আটকে যাওয়া বা এটা না হোক আমি বলছি তো ফাইভ পারসেন্ট মিলবে কিন্তু একটা আটকে যাওয়া বা একটা টেনশান বা একটা প্রেশার তৈরি করবে এটা ঘটনা বা এটা জায়গা তাই আপনাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বড়ো ইনভেস্টমেন্ট বড় খরচা বড় রিস্ক এ মাসে নয় টাকা পয়সা ক্যাশ ইন হ্যান্ড করুন টাকা ধরে রাখুন টাকা রাখুন এক দু মাস পরেও বড় সিদ্ধান্ত বড় কাজগুলো করা যাবে কিন্তু এই মাসে মাসে ওয়েট অ্যান্ড ওয়াচ বড় খরচায় যাবেন না বড় ঝঞ্ঝাটে যাবেন না কারণ সাড়ে সাথে শুরুতে প্রথম একটা মাস তো দেখতেই হবে শুরু হচ্ছে ধরুন এ মাসের লাস্ট উইক থেকে নতুন মাসের তা মানে জানুয়ারি ফেব্রুয়ারি পার করুক আগে তারপর আস্তে আস্তে ভাবা যাবে আমি এই সময়টা সামলে চলছি বা সাবধানে চলছি সবচেয়ে বড় কথা মীন রাশির শত্রু বৃদ্ধির মাস হচ্ছে সব ক্ষেত্রে শত্রুতা শুধু অফিসে নয় অফিসের ওই লোকটার সাথে আমার শত্রুতা ওই লোকটার সাথে আমার গণ্ডগোল এটা নয় সব ক্ষেত্রে শত্রুতা দেখুন বাইরের লোক আমাকে কি ভোগাবে ধরুন আমি আছি ব্যান্ডেলে আপনি রয়েছেন হয়তো ঝাড়গ্রামে আমি আপনাকে কী শত্রুতা করবো বা আমার সঙ্গে আপনার হয়তো কলকাতার ধর্মতলায় কোনো অফিসে ডেলি দেখা হয় আমি আপনাকে কি শত্রুতা করব শত্রুতা বেশি হয় বাড়ি থেকে ঘর থেকে পাশের বাড়ি থেকে যাদের সঙ্গে ডেলি ওঠা ডেলি বসা ডেলি খাওয়া ডেলি শোয়া তা এই জায়গাটা তো নজর রাখতে হচ্ছে চলে আসি কর্মের জায়গায় দেখুন মোট কথা মাস শুরুতে কর্মক্ষেত্র স্টেবেল স্টেবেল থাকছে যে কাজ করতে পারবো না কাজ হবে না বা কাজে বিশাল গণ্ডগোল বলছি না কিন্তু খাটনি বাড়তে চলেছে খাটা খাটনি এবং প্রেশার বা চাপটা প্রচুর বেড়ে যেতে পারে প্রচুর চাপের বোঝাটা আসতে চলেছে তাই দু হাজার জানুয়ারি মাস মিন রাশির মারাত্মক চাপ নিয়ে চলতে হচ্ছে এবং বোঝাটা পাঁচজনের বোঝা বা চারজনের বোঝা আপনার ঘরে থাকবে আপনি ভাবছেন যে আমি ওকে সাহায্য করেছি ও তাহলে আমাকে সাহায্য করবে এটা আপনি ভুল করছেন আপনি করেছেন কেন আপনাকে কে মাথা দিব্য দিয়েছিল নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং সজাগ থাকুন এই মাসে সতর্ক থাকুন এবং বেশি গ্যাদারিং বেশি বন্ধুত্ব কোনো মতে উচিত হবে না পরিবর্তন এই মাসে শুভ নয় বাট যারা বাইরে যেতে চাইছেন ধরুন আমি ধর্মতলা থেকে নিউ টাউনে যেতে চাইছি এটা শুভ বলছি না ধর্মতলা থেকে চেন্নাই যেতে চাইছি এটা শুভ বলতে পারি বেটার হবে বলতে পারি তাই এরকম কোনো অপরচুনিটি থাকলে চলে যেতে পারেন কিন্তু ধর্মতলায় আছি বেহালায় যাব, বেহালায় আছি রাসবিহারীতে যাব রাসবিহারীতে আছি দমদমে যাব এটা শুভ বলতে পাচ্ছি না তো এই মুহূর্তে ওইখানেই দাঁড়িয়ে থাকা উচিত হবে এটা বেটার রেজাল্ট দিচ্ছে বেটার হবে চোখ কান খোলা লাগবেন এবং মানে কি বলবো খুব বেশি জনকে পার্সোনাল লাইফে ইনভলভ করবেন না বা অ্যালাউ করবেন না এটা ঘটনা তো একটু লক্ষ্য রাখুন ফ্রেশার্সরা মোট কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে ইভেন যারা এই একটা পড়াশোনা করছেন ধরুন কেউ বিটেক করছেন কমপ্লিট হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন হয়তো ক্যাম্পাসিং শুরু হচ্ছে এরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ফ্রেশার্স ছেলে মেয়েগুলো স্টেবেল রেজাল্ট বা স্টেবেল ফল পেতে পারবেন তো তাদের ক্ষেত্রে বা তাদের জায়গা থেকে আমি ফলাফলটা ভালো হবে বা হতে পারে বলতে পারছি পারবো এটা লক্ষ্য রাখো তাই চাকরি ক্ষেত্রে সাবধান থাকুন সতর্ক থাকুন সমঝে বা দেখে চলুন আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বিজনেস ভালো হবে কম্পিটিশান বেড়ে যেতে পারে বিজনেসে আপনার দোকানের পাশে আর একটা দোকান গজিয়ে উঠল বা আপনার কাস্টমারটা আপনার দোকানের মাল কম নিচ্ছে আর একটা দোকান এই কম্পিটিশান বাড়তে পারে কিন্তু আমি আশা করব ওভারঅল বিজনেসকে প্রমোট করা মাল ঠিক মতো সেল করা কাস্টমার ডিল ঠিকঠাক মতো করা এটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দেবে তাই বিজনেস ভালো চলছে আমি তিরিশ দিনে পনেরো দিন বলবো ভালো কাজ হচ্ছে বাকবাকি পনেরো দিন না হয় বাদই দিলাম তার মধ্যে অনেক দোকানদার একদিন করে দোকান বন্ধ রাখেন তো হচ্ছে এবং নতুন যেটা শুরু করছেন তারা একটু রয়েশ হয়ে গেল বা হয়তো এক মাস দুমাস শুরু করেছেন একটু রয়েস হয়ে চলুন কিন্তু জানুয়ারি মাসে বিজনেস ওভারঅল ভালো হচ্ছে চাকরি ক্ষেত্রে কিছু লোকের মুখোশ খুলতে পারে ইভেন বিজনেস ক্ষেত্রেও চেনা জানা সূত্রেও কিছু লোকের মুখোশ খুলতে পারে মুখোশ খুলবে একটু দেখতে পাবেন খুব এবং কোনো আপনার পেছন থেকে ছুরি মারা কোনো লোক সামনে হাজির হতে পারে। যে আমি তোমায় ছুরি মারছিলাম এটা একটু নজর রাখতে হবে মিন রাশির ক্ষেত্রে নেক্সট পার্ট ফ্যামিলি লাইফ দেখুন দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে স্বামী এবং স্ত্রীর সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর বন্ডিং এবং এটা অ্যাকচুয়ালি প্রয়োজন আপনার স্বার্থ রয়েছে এখানে আপনি এই সাথে সাথে পিরিয়ডে কাউকে পাশে পাচ্ছেন না আপনার স্বামী বা স্ত্রীকে পাশে নিন আপনি বেটার রেজাল্ট পাবেন এবং বলবো গুরুজনদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন এটাও আপনার প্রয়োজন তাই কিছু ক্ষেত্রে তেল মারতে হবে কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকতে হতে পারে ইগো রাখা চলবে না আপনাকে আরও ভুগিয়ে দেবে তাই স্বামী স্ত্রীর সম্পর্ক বেটার হচ্ছে বিয়ের যোগাযোগের সময় কিন্তু থাকছে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে সাড়ে সাতিতে বিয়ে হয় না বিয়ের কথাবার্তা হয় না এই ভুল ধারণাটা এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে ভুল ধারণা সাড়ে সাতই সাড়ে সাত বছর চলে ধরুন আজকে একটা মেয়ের পঁচিশ বছর বয়স তার বাবা মা দেখা শুরু করেছেন দেখাশোনা শুরু হয়তো করেছেন তার সাড়ে সাতই মানে দু হাজার বত্রিশে শেষ হবে তার কি মানে সরি তার বত্রিশে শেষ হবে সাড়ে সাত পর্যন্ত তার বিয়ে না এটা বেকার কথা তো বিয়ের জন্য হাজব্যান্ড ওয়াইফের জন্য বাবা মায়ের জন্য ভালো সময় হচ্ছে ভাই বন্ধুত্ব জ্ঞাতি আপনাকে চোখ কান খোলা রাখতে হবে ইভেন কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা ভাই ভাই বনিমনা হচ্ছে না ভাই ভাইয়ের মধ্যে এরকম কোনো ব্যাপার বা এই রকম কোনো জায়গা আপনাকে অনেক বেশি লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হচ্ছে বা হবে প্রেমের জন্য শুভ সময় হ্যাঁ টুকটাক ঝামেলা হতে পারে হতে পারে টুকটাক নর্মালি যেটা হয় বা একটু গণ্ডগোল কিন্তু ওভারঅল প্রেমটা যে ব্রেকআপ হবে বা প্রেম থেকে গণ্ডগোল হবে বলছি না বরং প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন প্রেমে সাকসেস আসছে বা সফলতা বাড়তে চলেছে বাড়তে পারে এই পার্টটা মোটামুটি শুভ বা শুভত্বের দিকে যাচ্ছে মিনের জাতক বা জাতিকাদের জন্য আমি বলতে চাইছি এই মুহূর্তে অন্তত জানুয়ারি মাসে কোনো বড় কোনো ম্যাসিভ বা কোনো বড় ডিসিশান না নিন আমি এটা আপনাকে সাজেস্ট করব চলে আসবো স্টুডেন্টদের জায়গায় দেখুন চতুর্থভাবে বুধের দৃষ্টি এবং নবম তবে নবমপতি বক্রি হয়েছে প্রাইমারি লেভেল খুব ভালো মনোসংযোগও চলছে কিন্তু উচ্চশিক্ষার জায়গা উচ্চশিক্ষা মানে মাঝারি লেভেলের যে পড়াশোনাগুলো মানে গ্র্যাজুয়েশান পর্যন্ত বলতে পারি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান এই ছাত্রছাত্রীগুলোকে আরও ফোকাসড হতে হবে এদের পড়াশোনা বা এনাদের পড়াশোনা আমার মতে খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা জুৎসই হচ্ছে না আবার অনেকটা উঁচুতে ধরুন কেউ এমএসসি করছেন পিএইচডি করছেন রিসার্চ করছেন অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন এরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন একটাই প্লাস পয়েন্ট বৃহস্পতি নিজের ঘরে থাকা সারা সাথে চাপ ব্যাপক পড়বে না কিন্তু আমি আশা করতে পারি যে আপনি মিনের জাতক বা জাতিকা বা মিন রাশির মানুষ হলে একটু প্রেসার পাবেন যারা নতুন পড়াশোনা এবং যারা কম্পিটিটিভের জন্য খাটছেন তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে তাই উচ্চশিক্ষা ভালো আপ টু গ্র্যাজুয়েশন এবং যারা ধরুন নিট ফিট এগুলো দেবেন তারা অনেক বেশি অ্যালার্ট হন সাবধান হন চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন এটা কিন্তু প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে পরের পার্ট বা নেক্সট পার্ট যে বোনগুলো প্রেগনেন্সি পিরিয়ড চলছে ধরুন মাস পাঁচ মাস চার মাস ন মাস এ মাসে ডেলিভারি ইভেন যাদের ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট করছেন মানে বাচ্চা হওয়ার এরকম কোনো ব্যাপার রয়েছে আশা করছি আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন সুস্থ বা স্বাভাবিক বা পজিটিভ রেজাল্ট পাবেন কোনো প্রবলেম কোনো সমস্যা নেই হ্যাঁ শরীরের জায়গাটা একটু লক্ষ্য তো রাখবেন ডাক্তারবাবুদের পরামর্শ মানবেন কিন্তু এ মাসে ডেলিভারির ডেট বা আপনি ট্রাই করছেন এ মাসে আসতে চলেছে অথবা দু মাস পর হবে আমি আশা করছি আশা করতে পারি কোনো অসুবিধা বা কোনো সমস্যার জায়গা নেই বাট লিগাল পুলিশি ঝামেলা কোর্টের ঝামেলা আর আপনি কোনো বড় রিস্ক আর কোনো বড় দায়িত্ব নিতে গেলেন কোনো আইনের গোলযোগ এলো আপনাকে ভুগিয়ে দেবে ভালো রকমভাবে তাই দেখে নিন ওয়েট করুন ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ যেটা বলছে না দেখুন কারণ সময় স্টেবেল নয় এবং এটাকে দেখে শুনে বুঝে ধরে চলাটাই আমার মতে স্টেবেল পথ পয়েন্ট বা স্টেবেল পয়েন্ট বলতে পারি সন্তানের ব্যাপারে সুফল পাবেন এবং সন্তানের হেলথ মোটামুটি আশা করছি ভালোর দিকে যাবে মানে আপনার বাচ্চা বা আপনার বাড়ির কোনো বাচ্চা বাচ্চা ছেলে বা মেয়ে হেলথটা মোটামুটি স্টেবেল থাকছে অসুবিধা নেই কিন্তু লাস্ট কথা ট্রেস টেনশান প্রেশার চাপ সব মিলিয়ে চলবে চলতেই হবে এবং চলবে তো চলুক আর কী করা যাবে এবং এটাই মিন রাশির জানুয়ারি মাসের রাশিফল আমি বলছি সারা মাস ওয়েট করুন ধীরে সুস্থে চলুন দেখে নিন তারপর পরেরটা পরে ভাববেন আগে একবার একটু সাড়ে কটা দিনের ঝলক আপনাদের দেখিয়েছিল আপনারা দেখেছিলেন এবার ফাইনালি শুরু হচ্ছে একটু ওয়েট করে যান এটাই রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং বড় ঠাকুরকে স্মরণ করুন আপনাদের ভালো হবে নমস্কার